হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি লাইফস্টাইল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এবার দেখে নেবো আজকের ওয়েদার আপডেট। আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি ধেয়ে আসছে, এর কারণ হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে। পাশাপাশি অনেক জায়গায় প্রচণ্ড গরম বাড়ছে, দেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটকে। সমস্ত কিছুই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। এছাড়া ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কেমন আবার পরিস্থিতি থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে সেরকম কোনো সক্রিয় সিস্টেম আপাতত কোনো খবর নেই, যদিও একটি অক্ষরেখা রয়েছে যার জন্য বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। হালকা মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে 8-9 তারিখ পর্যন্ত। এই বৃষ্টি এগিয়ে আসতে পারে তার ফলে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কয়েকটি জেলাতে হতে পারে এমন একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে।